Welcome everyone to a new video on the topic of real or fake. In this video, I'll review an application called Diamond Master with you and a yapster $14,999 share korbo. Diamond Master app real or fake, Diamond Master app legit or scam, and Diamond Master app really payment or not. So please watch the full video for details. Prothomoto ami apnader sathe Withdrawal share korbo. তো অ্যাপসটি ওপেন করার পর উইথড্রল রেজিস্টার এন্ড সাইন অ্যাপে সরাসরি অ্যাপসটি ওপেন হয়ে যাবে এন্ড এখানটার মধ্যে আপনারা গেম প্লে করতে পারবেন যার বিনিময়ে পেপাল ডলার আর্নিং করতে পারবেন এন্ড অ্যামাজন গিফট কার্ড ডলার আর্নিং করতে পারবেন এন্ড যখন আপনাদের পেপাল ব্যালেন্সের মধ্যে $14,999 হয়ে যাবে তখন জাস্ট এখানে পেপাল অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিলে অথবা টাচ করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে ফিল ইন পেপাল অ্যাকাউন্টে টাচ করতে হবে তারপর এখানে আপনাদেরকে আপনাদের পেপাল ইমেল অ্যাড্রেসটিকে বসাতে হবে এই বক্সটির মধ্যে এগেইন বসাতে হবে তারপর আবারও কনফার্মে টাচ করতে হবে তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তারা বলতেছে ইউ মাস্ট ওয়াচ 60 ভিডিওস টু অ্যাক্টিভ অর্ডার এই উইথড্রল অর্ডারটিকে অ্যাক্টিভ করার জন্য 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে তো তাদের কথন অনুযায়ী যখনই আপনারা 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করা কমপ্লিট করবেন দেন এগেইন তারা আবারও টাক্স দিবে সেটি হচ্ছে তারা এখানে বলতেছে ওয়াচ 80 ভিডিওস টু অ্যাপ্লাই ডিরেক্টলি উইথআউট ওয়েটিং সো এখানে যদি আপনারা 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করেন তাহলে উইথআউট ওয়েটিংয়ে ডিরেক্টলি আপনাদের পেমেন্টটি করা হবে যেরকমটি তারা বলতেছে এখন কথা হচ্ছে এফস্টি কি আসলে রিয়েল নাকি ফেক অথবা এখান থেকে আপনারা উইথড্র করার পর পেমেন্ট রিসিভ করতে পারবেন কি না তো এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক বিষয়টি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটির নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি সেটি হচ্ছে এই অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা সাইন আপ অপশন নেই অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসটির মধ্যে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট $14,999 বাট যে অ্যাপসগুলো রিয়েল এবং ট্রাস্টেড সেই অ্যাপসগুলো $5 অথবা $10 হয়ে গেলেই উইথড্রল অপরচুনিটি দিয়ে থাকে যেরকমটি অ্যাপসটি দিচ্ছে না অন্যদিকে যে অ্যাপসগুলো $1,000 $5,000 এবং $14,000 $15,000 হয়ে যাওয়ার পর উইথড্রল অপরচুনিটি দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে অ্যান্ড এই অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে অ্যাপসটি থেকে উইথড্রল করার পর তারা প্রথমত একটা ট্যাক্স দিছে যে উইথড্রল অর্ডার অ্যাক্টিভ করার জন্য 60 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে সেটি কমপ্লিট করার পর এগেইন ট্যাক্স দিছে যে 80 ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ওয়াচ করতে হবে এক কথায় উইথড্র করার পর যেই অ্যাপসগুলো এরকম ট্যাক্স অথবা কন্ডিশন দিয়ে থাকে সেই অ্যাপসগুলো টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম হয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা চান তার ইচ্ছা করলেই গেমিং অথবা এন্টারটেনমেন্ট পারপাজ অ্যাপসটিকে ইউজ করতে পারেন বাট কখনোই মানি আর্নিং পারপাজ ইউজ করবেন না যদি আপনার অ্যাপসটিকে মানি আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে পেমেন্ট পাবেন না পেমেন্ট রিসিভ করতে পারবেন না কারণ দিস অ্যাপ ইজ টোটালি ফেক ফ্রড অ্যান্ড স্ক্যাম সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম